মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুরক্ষিত আছো এবং আমাদের পরিবারের পাশে আছো। চলো পরিবারের পাশে আছো, চলো সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে। আমার সকাল শুরু করলাম, সকাল বলতে বলতে দেখো, এই দেখো অ্যাঞ্জু গড়াগড়ি। তোমরা তো জানো আমার অ্যাঞ্জুকে এতদিনে তোমরা সবাই চিনে গেছো। অ্যাঞ্জু খায় গড়াগড়ি গড়াগড়ি। আর বুবা জানো সকাল সকাল কী দুষ্টু করেছে? ওর বাবার একটা জুসের বোতল ছিল, কি জানি কোথা থেকে এখানে হয়তো ছিল, আমি রেখেছিলাম, নাটি বলা হয়তো পড়ে টড়ে গেছে। আর ও বুবা সেটাকে নিয়ে জানো বন্ধুরা চিবচ্ছে, বলো এটা যদি পেটে যায় খারাপ না? তো চলো সকালটা শুরু করলে তোমাদের সঙ্গে এক গাল হাসি আর বুক ভরা ভালোবাসা নিই। তোমরা তো জানো তোমাদের সঙ্গে গুড মর্নিং, গুড আফটারনুন এবং গুড নাইট না করলে আমার ভালো লাগে না। তাই আমার পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের দাদা আগের থেকে অনেকটা অনেকটা ভালো আছে, অনেকটা ভালো আছে এবং তোমার দাদাকে আজকে আমি নিয়ে আসার চেষ্টা করব। আজকে একটু বেলা হলে তোমার দাদাকে আনার চেষ্টা করব। তোমরা অনেকে বলছো দিদি লাইফে আনতে হবে না, অন্তত দাদাকে একবার দেখাও, দিদি লাইফে আনতে হবে না, দাদাকে অন্তত একবার দেখাও। অবশ্যই যারা আমার দাদাকে দেখতে চাইছো, বারে বারে প্রতিনিয়ত দাদাকে দেখতে চাইছো, দাদার মঙ্গল কামনা করে চলেছো, দাদা ভালো হয়ে যাবে, অনেক অনেক ভগবানের কাছে অনেক অনেক মানুষরা মঙ্গল কামনা করছে, আমি প্রচুর লেখা পাচ্ছি, প্রচুর মেসেজ পাচ্ছি, তাদের সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ, তোমরা যে দাদার জন্য এত দাদাকে ভালোবাসা দিয়েছো। তো চলো দাদার দিকে, দাদাকে চা দিয়ে, ওষুধ খাওয়া হয়ে গেছে দাদা, দাদাকে চা দিয়ে দিয়েছি, এই মুহূর্তে দাদাকে আমরা দেখাচ্ছি না, তোমাদের জন্য দাদাকে নিয়ে আসবো, ইচ্ছে আছে আজকে দাদাকে নিয়ে আসবো তোমাদের সামনে, তোমাদেরকে দেখাবো যে দাদা কেমন আছে। তো চলো ওই দেখো, এই দেখো অ্যাঞ্জু আর বাবু কি করছে, বাবুকে নিয়ে, এই দেখো অ্যাঞ্জুকে দেখো, তোমরা দেখেছো, তোমরা তো জানো অ্যাঞ্জু, আর ওই দেখো জানলার ওপরে চলে এসছে আমার মিনু রানী, এই দেখো আমার মিনু রানী চলে এসছে, ও মা সকাল সকাল আমার মিনু রানী এসে হাজির, এই যে আর তাড়াতাড়ি আমি চা করে, আমি এখনো চা খাইনি বন্ধুরা, আমার চায়ের কাপ আমার এখানেই পড়ে আছে, এই দেখো আমি এখনো চা একটা চায়ের চুমুক দিয়ে নিই, আর ওখানে বসে দিয়েছি ভাত, ঝটপট ঝটপট করে রান্না করে নেবো, ঝটপট ঝটপট করে সব রান্না করে দাদা ভাই তোমাদের দাদাকে 12টার মধ্যে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ভাত দিয়ে দেবো। তাই ঝটপট 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 কাজ করছি। আর তোমরা তো জানো গুড মর্নিং না বললে আমার হয় না, গুড মর্নিংটা রেডি করে রাখলাম, নেটটা আজকে আমার নেট শেষ হয়ে যাবে, তো ফটাফট ফটাফট যতটা পারবো ভিডিও ছাড়ার চেষ্টা করবো। চলো এখনকার মতো রাখছি, আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা বাই বাই, লাভ সবার জন্য রইলো আমাদের পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর অ্যাঞ্জু আপন মনে গড়াগড়ি খাচ্ছে।